জমি নিয়ে জালিয়াতি করলে 7 বছরের জেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। ভূমি নিয়ে প্রতারণা ও জালিয়াতি করলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের বিধান রেখে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর বিলটি আইনে পরিণত হয়েছে এবং গত 18 সেপ্টেম্বর 2023 ইং তারিখে অলরেডি এ সংক্রান্ত একটি গেজেটও প্রকাশিত হয়েছে এবং সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভূমি নিয়ে প্রতারণা, জালিয়াতি সহ অপরাধের ধরনগুলো চিহ্নিত করা হয়েছে, সেসব অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে, যাতে নাগরিকরা নিজ নিজ মালিকানাধীন ভূমির উপর অধিকার নিশ্চিত করতে পারেন। আইনে ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতির ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করা হয়েছে এবং প্রতিরোধ, দমন ও প্রয়োজনে প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে। আইনটিতে বলা হয়েছে, অন্যের মালিকানাধীন ভূমি নিয়ে নিজের বলে দাবি করলে, তথ্য গোপন করে কোনো জমি হস্তান্তর বা সমর্পণ করলে, নিজের মালিকানার অতিরিক্ত জমি বা অন্যের মালিকানাধীন জমি জেনে শুনে অন্য ব্যক্তির কাছে হস্তান্তর বা সমর্পণ করলে, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পরিচয় দিয়ে বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অন্য ব্যক্তি হিসেবে দেখিয়ে কিংবা ভিন্ন কোনো ব্যক্তি বলে পরিচয় দিয়ে সম্পত্তি হস্তান্তর বা সমর্পণ করলে 7 বছরের কারাদণ্ড হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোনো ব্যক্তি ক্ষতি বা অনিষ্ট করার জন্য বা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি ত্যাগ করতে বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করার ইচ্ছায় কিংবা প্রতারণা করা যেতে পারে, এরকম মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করলেও সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড দেওয়া হবে। নতুন ভূমি আইনের ধারা থেকে জানা যায়, এই আইনে শুধু ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতিগুলোকে চিহ্নিত করে শাস্তির বিধান ঠিক করা হয়েছে। দণ্ডবিধির 420 ধারায় প্রতারণার জন্য যে শাস্তি রয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনেও প্রতারণার জন্য একই শাস্তি রাখা হয়েছে। একইভাবে দণ্ডবিধির 468 ধারায় জালিয়াতির জন্য যে শাস্তি রয়েছে, ভূমি নিয়ে জালিয়াতির জন্য একই রকম শাস্তি রেখেছে সরকার। আগে শুধু সরকারি জমি কেউ অবৈধভাবে দখল করে উদ্ধার করা হতো, এখন পাশাপাশি সাজার বিধানও থাকবে। এই আইনটি সরকারি জমির মতো জনগণের জমিও উদ্ধার করার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। কেউ রাস্তা বন্ধ করলে, রাতের আধারে জমি দখল করলে সরকার তা উদ্ধার করবে। এছাড়া দলিল যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হবে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আইন মোহাম্মদ খলিলুর রহমান এক সাক্ষাৎকারে বলেন, এই প্রথম জমি সংক্রান্ত জনগণের জন্য একটি আইন করা হলো। এই আইনের সর্বোচ্চ গুরুত্ব বোঝানোর জন্য শুধু কারাদণ্ডের বিধান রাখা হয়। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন, তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন, মোবাইল নাম্বার 01724583880। কেউ অর্থ দিয়ে বেঁচে যাবেন সেটা যেন না হয়, এজন্য অর্থদণ্ডের বিধান রাখা হয়নি। অবৈধ দখলের শাস্তি। এছাড়া ভূমি অবৈধ দখল, সরকারি স্বার্থযুক্ত ও জনগণের ব্যবহার্য ভূমি অবৈধভাবে ভরাট ও শ্রেণী পরিবর্তন করলে 2 বছর কারাদণ্ড দেওয়া হবে। সরকারি কর্মকর্তারা দায়মুক্তি পাবেন না। এই আইনের ফলে সরকারি কর্মকর্তারা কোনো দায়মুক্তি পাবেন না, সাধারণ মানুষের মতো একই শাস্তি পাবেন সরকারি কর্মকর্তারা।
মন্ত্রী পরিষদ সচিব বলেন, যদি সরকারি কোনো কর্মকর্তাকে ভূমি নিয়ে প্রতারণা বা জালিয়াতির সঙ্গে সহযোগী হিসেবে পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের মতো একই পরিমাণ শাস্তি তিনিও পাবেন। এখানে কাউকে আলাদা করা হয়নি, কর্তৃপক্ষের আদেশ অমান্য। মন্ত্রী পরিষদ সচিব বলেন, আইনানুগ কর্তৃপক্ষের আদেশ অমান্য করে কোনো আইন প্রয়োগে বাধা দিলে 2 বছর অপরাধ সংগঠন বা সহায়তা করা বা প্ররোচনা করলেও একই সাজা তারা পাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আইনটিতে আরো বলা হয়েছে এসব অপরাধ ফৌজদারি কার্যবিধির মতো সংক্ষিপ্ত পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা মোবাইল কোর্ট আইনের মাধ্যমে এই আইনের প্রয়োগ করা যাবে। জমির মালিকের সঙ্গে আবাসন কোম্পানি চুক্তি করে নির্ধারিত সময়ের মধ্যে ভূমি মালিকের অংশ তাকে বুঝিয়ে না দিলে বা দখল না দিলে 2 বছরের কারাদণ্ড হতে পারে। সরকারি বেসরকারি বা সংস্থার জমি বেআইনি দখল করলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড হবে। মাটি বালু বা আবর্জনা দ্বারা অন্য কোনো পদার্থ বা উপায়ে বা অবকাঠামো নির্মাণ করে নদী, হাওড়, বিল বা জলাভূমির আংশিক ক্ষতি করা হলে অনধিক 1 বছরের কারাদণ্ড হবে আর সম্পূর্ণ ক্ষতি করা হলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড হবে। প্রতিবেশী ভূমি মালিকের ক্ষতি সাধন, কেউ যদি সহ মালিক বা পাশাপাশি থাকা জমির ক্ষতি করেন বা কোনো পরিবর্তন আনেন তাহলে 1 বছর থেকে 2 বছরের কারাদণ্ড হতে পারে অপরাধ সংগঠনের সহায়তা বা প্ররোচনা করলে। এই আইনের বর্ণনা করা যে কোনো অপরাধ সংগঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করলে সেই ব্যক্তিরও অপরাধ সংগঠনকারী ব্যক্তির মতো সাজা হবে। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন, তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন, মোবাইল নাম্বার 01724583880। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।